এই সময়টা এর জন্য আরো বেশি ভালো লাগে। ফুল থাকলে আর কি পরিবেশটা মানে ভালো লাগে, আর ভালো লাগতেছে এই প্রকৃতিটা আসলে অনেক ভালো। আসলে প্রকৃতির মাঝে সবারই ভালো লাগে, তো খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। আরও এরকম আবহাওয়াও সুন্দর, গাছপালা চারদিকে, এর জন্য ব্লেস পার্কটাকে আজকে বেছে নিয়েছি ঘোরার জন্য আর কি। এই যে এখানে অনেক সুন্দর লাগছে, পিক তুললাম এতক্ষণ। এই সময়টা এর জন্য আরও বেশি ভালো লাগে, প্রকৃতির মাঝে মানুষ হারিয়ে যায়। নতুন নতুন ঈদের আবহাওয়া এখন অন্যরকম, তার মধ্যে আবার এখন নগরীর নানান জায়গায় ফুল ফুটছে, সোনালি, জারুল, গোলাপ, জবা, নানান রকমের। তো এর জন্য প্রকৃতি আরও সুন্দরভাবে সেজে উঠেছে, এর জন্য আরও বেশি ভালো লাগছে। অনেকে শাড়ি পরে পিক তুলছে, কেউ নানান রকমের রঙের সেজে উঠেছে, নানান রঙের পোশাকে মেতে উঠেছে। ঈদের আনন্দে সবাই ভাগাভাগি করে নিচ্ছে, ঘুরছে ফিরছে ফ্যামিলি নিয়ে। আমার খুব ভালো লাগছে, আমি আমার বোনদের সাথে এসেছি। কৃষ্ণচূড়া, তারপরে ফুল, এগুলো ভালো লাগে, প্রকৃতি ভালো লাগে, নদীর পাড়ে প্রকৃতি, এগুলো পছন্দ করি, এর জন্য এখানে ঘুরতে আসছি। আরও ভালো লাগতো ফুলের গাছ, যেমন কৃষ্ণচূড়া, তারপরে আরও বিভিন্ন ফুল আছে, মনোরম যে ফুলগুলো, এগুলো একটা ফুল থাকলে আর কি পরিবেশটা মানে ভালো লাগে। ফুল যদি পরিবেশের সাথে মানুষের ফুল একটা সুন্দর লাগে পরিবেশটা, হ্যাঁ মনোরম পরিবেশ ভালো লাগে আমার, ভালো লাগছে পরিবেশটা সুন্দর। আসলে আমরা প্রকৃতিপ্রেমী মানুষ, প্রকৃতিটা মানে আমাদের চারপাশে জড়ায় আছে, আমাদের সবসময় প্রকৃতির খেয়াল রাখা উচিত, প্রকৃতিটাকে আরও ভালোভাবে এনকারেজ করা উচিত যাতে আমাদের বসবাস উপযোগী হয়ে যায়। আর শহর তো আস্তে আস্তে সব গাছগুলো কমে যেতেছে, আমাদের আরও গাছ লাগানো উচিত, ফুল গাছ, তারপর ফলের গাছ, যে কোনো গাছ লাগানো উচিত, কারণ প্রকৃতিটা আস্তে আস্তে আমাদের ধ্বংস হয়ে যাইতেছে, আমাদের এটাকে বাঁচায় রাখতে হবে নেক্সট প্রজন্মের জন্য। তো আমাদের চারপাশের খেয়াল রাখা উচিত, আর ভালো লাগতেছে এই প্রকৃতিটা আসলে অনেক ভালো, অনেক ভালো লাগে। কৃষ্ণচূড়া, তারপর কাগজে ফুল, কৃষ্ণচূড়াটাই মানে বেশি ভালো লাগে, আর এই তো কৃষ্ণচূড়াটাই ভালো লাগে বেশি, নাম জানি না, বাট অনেক ফুল দেখছি। অবশ্যই ট্রি প্লান্টেশনেরও একটা ব্যাপার স্যাপার আছে এই জায়গায়, যেহেতু সিজনালি আর কি ফুল টুল ফুটছে, তো এখানে আর কি যদি আরও বেশি করে গাছপালা লাগানো হয় তাহলে হচ্ছে এটা আমাদের জন্য আরও ভালো হবে, প্রকৃতিতে একটা মাধুর্যতা পাবে আর কি। তো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক, হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে ওয়েদারের সাথে অনেক ভালো যাচ্ছে আর কি, তো খুবই ভালো লাগছে। দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।